আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তাসাউফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করেছেন। আমরা সিয়াম আদায় করছি, আমরা তারাবি নামাজ আদায় করছি। প্রিয় দর্শক, আজকে আমরা তাসাউফ অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখি আমাদের হাত কেটে যায় বা অন্যান্য প্রক্রিয়াতে শরীর থেকে রক্ত বের হয়। সে রক্ত বের হলে, শরীর থেকে কেটে গেলে বা রক্ত বের হলে আমাদের রোজা ভেঙে যাবে কিনা, বা আমরা যদি রক্ত দেই তাহলে রোজা ভেঙে যাবে কিনা। অসুস্থ কোনো মুমূর্ষু ব্যক্তিকে অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে রোজা ভাঙবে কিনা, বা আমরা যদি কখনো রোজা অবস্থাতে জরুরি অবস্থায় যদি রক্ত গ্রহণ করি সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে কিনা। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, সালাসাতু লা ইফতিরনা সিয়াম আলকা ওয়াল হিজামা, বমি করা, বমি করলে বা হচ্ছে হলো যে হিজামা হচ্ছে শিঙ্গা, শিঙ্গা লাগালে, ওয়াল ইহতিরাম অথবা হচ্ছে হলো যে যদি স্বপ্ন দোষ হয়, তা এই তিন কারণে রোজা ভাঙে না। তো শিঙ্গারই আধুনিক রূপ হচ্ছে যে রক্ত দেওয়া বা রক্ত বের হওয়া, শরীর থেকে একটা প্রক্রিয়াতে রক্ত বের করা, বের হওয়া। তো এখন যদি আমরা অনেক সময় দেখা যায় যে কোনো ছোটোখাটো কারণে আমার হাত কেটে গেলো বা পা কেটে গেলো অ্যাক্সিডেন্টের কারণে, সেই ক্ষেত্রে অনেকখানি রক্ত বের হলো, রক্ত বের হলে আমার রোজা কিন্তু যাবে না, ভাঙবে না। তাই যদি এরকম কখনো হয় আমরা রোজা ভেঙে ফেলবো না। যদি মনে করি যে আমার শরীর থেকে তো অনেক রক্ত বের হয়েছে, রোজা হয়তো ভেঙে গিয়েছে, আমি রোজা ভেঙে ফেলবো, তাহলে কিন্তু এটা কাজা করতে হবে। ঠিক তেমনিভাবে যদি মুমূর্ষ কোনো ব্যক্তিকে রক্ত দিতে হয়, রক্তের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমার রক্তের গ্রুপের সঙ্গে তার রক্তের গ্রুপ মিলে যায়, আমি রক্ত দিতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদের ফুকাহাবিদ যারা আছেন, ফকি যারা আছেন, তারা বলেন যে হচ্ছে হলো যে শরীর দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি শরীর দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা এরকম থাকে তাহলে আমরা ইফতারের পরে আমরা রক্ত দিতে পারবো। আর যদি মনে করি যে না, ইমার্জেন্সি অবস্থাতে আমার রক্ত দিতেই হবে, না দিলে হচ্ছে মুমূর্ষু রোগী আমার আত্মীয় সে মারা যেতে পারে, ডাক্তার যদি এরকম কথা বলে থাকেন, আর আমিও যদি মনে করি যে বিশ্বাস স্থাপন হয়, নিজের মধ্যে যদি এরকম একটা আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমার রক্ত দিলে কোনো সমস্যা হবে না, এর আগেও আমি দিয়েছি আমার কোনো সমস্যা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা রক্ত দিতে পারবো, কোনো সমস্যা নেই, রক্ত দিলে রোজা ভাঙবে না। ঠিক তেমনিভাবে যে রোজা ভাঙ্গার যে মূল নীতিগুলো রয়েছে, মূল নীতির মধ্যে হচ্ছে হলো যে আমার পাকস্থলিতে বা আমার মগজে যদি কোনোভাবে শরীরে কোনো কিছু প্রবেশ করে সেই ক্ষেত্রে হচ্ছে রোজা ভেঙে যাবে। সেক্ষেত্রে একজন অসুস্থ ব্যক্তি, আসলে এখানে এগুলো হচ্ছে মাসলা জানার জন্যই আমাদের জানা, অসুস্থ ব্যক্তি যে নাকি হচ্ছিল যে যার রক্ত লাগবে সে তো আসলেও অনেক বেশি অসুস্থ, এবং অসুস্থ ব্যক্তিদের জন্য কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রুখসত দিয়েছেন এবং ছাড় দিয়েছেন। সেই ক্ষেত্রে রোজা যদি না রাখে কেউ তাহলে সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আর যদি বেশি হচ্ছে হলো যে গুয়ার্তুমি, যেটাকে বলি আমি গুয়ার্তুমি শব্দটা ইউজ করব, সেটাও কিন্তু কাম্য না, সেই জিনিসটাও কাম্য না। যদি এরকম অসুস্থ হয় যার রক্ত লাগবে, সে তো রোজাই ছেড়ে দিতে পারে, রোজা ছেড়ে দিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে যখন রোজার পরে সেটাকে কাজা করে নিবে তাহলেই তার রোজা হয়ে যাবে। কিন্তু যদি কেউ করতে না চায় সেক্ষেত্রে তো, যদি রক্ত গ্রহণ করে সেক্ষেত্রেও তার রোজা ভঙ্গ হবে না। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো, যে বিষয়গুলো অনেক সময় আমাদের মনের মধ্যে কনফিউশন তৈরি করে, সেই কনফিউশনের জায়গাগুলো থেকে আমরা সরে আসব, এবং ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে রোজা কিন্তু ছেড়ে দেব না। রোজা বছরে একবার আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মাসের রোজা দিয়েছেন, এই রোজাটা হচ্ছে হলো যে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা, কোনো কারণ ছাড়া না জেনে আমরা কোনো রোজা ছাড়বো না, সে আশাবাদ ব্যক্ত করছি। আমরা মাসলা মাসাইলগুলো জানবো সে, এবং মাসলা মাসাইলের উপরে আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই রমজানকে আমাদের জন্য নাজাতের উসিলা বানান, আমাদেরকে মুক্তির জন্য উসিলা বানান, সে আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে কামনা জানিয়ে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সামনের আরেকটি পর্বে
আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।